আসসালামু আলাইকুম। ই ফুটবল গেমটা আমাদের জন্য একটা ইমোশন। এই ইমোশনের কাজে আমরা বিভিন্ন টার্গেটেড প্লেয়ার নেওয়ার জন্য হাজার হাজার কয়েন কিনি, হাজার হাজার টাকা খরচ করে। আর এই হাজার হাজার টাকা খরচ করতে গিয়েও আমরা বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হই। আমাদের পছন্দের ভালোবাসার এবং এই ইমোশনের জায়গাতে আমাদের হাত দেওয়ার জন্য বিভিন্ন স্ক্যামার সব দিকে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু ই ফুটবল গেমের মধ্যে কয়েন নেওয়ার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দিতে হয়, মানে কোনামি ইমেল এবং পাসওয়ার্ড দিতে হয়, সেক্ষেত্রে আপনার এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে কেউ আপনার গেমের আইডি হ্যাক করে নিতে পারে। এখানে আমাদের কিন্তু গাফিলতি আছে, চাইলে কেউ কিন্তু আপনার আইডিটা ইমেল আর পাসওয়ার্ড দিলে হ্যাক করতে পারবে না। সেই গাফিলিটিটা হচ্ছে আমরা একটু সচেতন হতে গিয়ে একটা ভুল করে বসি, সেটা হচ্ছে আমাদের কোনামি আইডিটার মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখি। টু স্টেপ ভেরিফিকেশন অন করা ভালো, তবে কয়েন নেওয়ার সময় টু স্টেপ ভেরিফিকেশন সবসময় অফ রাখবেন। কারণ কয়েন নেওয়ার সময় অবশ্যই যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন রাখেন, তখন অবশ্যই আপনার ইমেলের মধ্যে একটা কোড যাবে, কনফার্ম কোড। সেই কোডটা দিয়ে চাইলেই সেলার আপনার ইমেলটা পরিবর্তন করে দিতে পারে। আর সেলার যদি ইমেলটা পরিবর্তন করে দেয় আর কারো সাধ্য নাই সেই ইমেলটা বা কোনামি আইডিটা ব্যাক আনার, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যখনই কয়েন নেন না কেন, টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে সেটা অফ করে দিন এবং সেলারকে আইডি এবং পাসওয়ার্ড দিন। সেক্ষেত্রে কখনোই সেলার আপনার ইমেলটা পরিবর্তন করতে পারবে না, কারণ আপনার কাছে কোনো কোড যাবে না। আর যদি কোড যায়ও টু স্টেপ ভেরিফিকেশন অফ করার পরও, তাহলে আপনি কখনোই কোড দিবেন না। ওকে, আরেকটা বিষয়, আপনি যাকেই বা যে সেলার থেকে কয়েন কিনছেন তাকে আপনি অবশ্যই আগে ট্রাস্টেড কিনা সেটা ভেরিফাই করবেন। কারণ আপনার আইডি বা পাসওয়ার্ডটা যাকে দিচ্ছেন সে যদি লগ ইন করতে পারে টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকার কারণে, সে চাইলে কিন্তু আপনার কোনামি আইডিটা ব্যানিশ করে দিতে পারে বা ডিলিট করে দিতে পারে। তাই এমন মানুষ থেকে কয়েন কিনুন বা এমন সেলার থেকে কয়েন কিনুন যাকে মানুষ চিনে, যার একটা ফেস ভ্যালু আছে, যার একটা ইউটিউব চ্যানেল আছে, যার একটা পেজ আছে, যে পেজের মধ্যে অনেক লাইক আছে বা যে পেজের মধ্যে ভালো ভালো রিভিউ আছে, মানে রিভিউ রেটিং অনেক ভালো আছে, সেই পেজ থেকে কয়েন কিনুন বা সেই সেলার থেকে কয়েন কিনুন। এমন কোনো সেলার থেকে কয়েন কিনবেন না যাকে মানুষ চিনে না, এমন কোনো সেলার থেকে কয়েন কিনবেন না স্পন্স করে বা বুস্ট করা বিভিন্ন পেজ আমরা দেখতে পাই, এমন কোনো সেলার থেকে কয়েন কিনবেন না, কারণ তাদেরকে আমরা চিনি না। এ সকল সেলার থেকে আমরা যদি কয়েন কিনি, সে যদি আমাদের টাকাটা মেরেও দেয়, আমরা তাকে কখনোই খুঁজে পাবো না। কারণ এই ধরনের স্ক্যাম হাজার হাজার হচ্ছে, আমি অগণিত কমেন্ট, মেসেজ, ইমেল পাচ্ছি যখন থেকে আমি কয়েন সেলিং স্টার্ট করেছি। ইয়েস, আমি এত কমেন্ট পাচ্ছি তাই ভিডিওটা করা। আপনারা অবশ্যই কয়েন কেনার সময় টু স্টেপ ভেরিফিকেশন অফ করে দিন, এবং কোড চাইলেও, টু স্টেপ ভেরিফিকেশন যেহেতু অফ করে দিয়েছেন, কোড চাইলেও আপনি কোড দিবেন না। তার পাশাপাশি যার থেকে আপনি কয়েন কিনেন না কেন, তাকে অবশ্যই ভেরিফাই করুন। আমি চাই না আপনাদের ইমোশনের জায়গাটা আপনারা হারান, আপনাদের ভালোবাসার আইডিটা আপনারা হারান। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই সচেতন হন। আমি বলছি না আমার থেকে কয়েন কেনার জন্য, তবে আমি এটা বলতে পারি আমার থেকে কয়েন কিনলে খুবই বিশ্বস্ততার সাথে, খুবই কম সময়ের মধ্যে এবং খুব সুলভ মূল্যে কয়েন কিনতে পারবেন। তবে আমি বলছি আমার থেকে কয়েন কিনুন, যার থেকে কিনুন না কেন, তার কোনো ফেস ভ্যালু আছে কি না, তাকে মানুষ চিনে কি না, তাকে আপনি পাবেন কি না, বা তাকে নিয়ে আপনি কোনো রিপোর্ট করলে সেই রিপোর্টে তার কোনো গায়ে লাগবে কি না, এমন মানুষ থেকে কয়েন কিনবেন। আশা করছি আমি আপনাদের সচেতন করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। লাইক ছাড়ার জন্য ভিডিওটি করিনি, তবুও মানুষের কাছে ছড়াক ভিডিওটা, মানুষের জানুক, সে কারণে লাইকটা চাচ্ছি। সো লাইক করে দিন। সো 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার অপেক্ষায় আছে, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।